সম্মানিত আমাদের, আমি আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন নিয়ে কিছু কথাবার্তা বলবো। বিজ্ঞান দৃষ্টি কোরআন এবং বিজ্ঞান, আমরা অনেকে মনে করি কোরআন আর বিজ্ঞান ভিতরে সাংঘর্ষিকতা আছে, একটার সাথে একটা মিল নাই। আসলে পৃথিবীতে যত কিছু আবিষ্কার আবিষ্কার হয়েছে সবকিছুর একমাত্র মূল মন্ত্র, একমাত্র আসল উপাদান, আসল তাকে হলো মহাগ্রন্থ আল কোরআন। বলেন না সবাই দক্ষিণ দিকে যান, সেখানে যান,
উত্তর দিকে যান, সেখানে আপনার কি কয় যে অন্যান্য ফল মূলের কাতার আছে, লিচু আছে, সেখানে আপনার বাগান লিচু আছে। আপনি বাড়ির সামনে যান, সেখানে বিশাল রুগের আছে, রুগের আপনার মাছ আছে। আপনি ঘরের বাইরে উত্তর বসে একটা গরু দিয়েছেন, গরু বসার ভিতরে আপনার গরু আছে। এখানে আপনি গাবি আছে, গাবি যদি আপনি সকালবেলা যান, সেখানে আপনি দুধ পাইতে পারেন 4-5 কেজি, 1 কেজি, 2 কেজি অবস্থা হয়েছে, আপনি সেখানে দুধ পান। বাচ্চা যখন যেটা খেতে চায় মা বোঝে তাকে সেই জিনিসটা আল্লাহ রাখা মা খাওয়ার ব্যবস্থা করে। আল্লাহ বাচ্চা মানুষের মত মা বাবা যেমন তার খানার ব্যবস্থা করেন, আল্লাহ পৃথিবীতে বিজ্ঞানীরা এখন হতবাক হয়ে গেছে যে 10 টনের, 20 টনের, 100 টনের
একটা যদি গাড়ি অথবা একটা পাথর অথবা একটা কোনো কিছু শক্ত পদার্থ যদি এক স্থান থেকে আর স্থান ট্রান্সফার করতে হয় নিতে হয় একটা কেরানির প্রয়োজন আছে। এই যে বিশাল পাহাড় লক্ষ লক্ষ হাজার হাজার মেট্রিক টন ওজন যে পাহাড়ের মাটির ওজন পাথরের ওজন পাথরের পাহাড় ওই পাহাড়টাকে কোন ট্রেন দিয়া কোন বিজ্ঞানিক কোন ট্রেন আবিষ্কার করেছে আজ পর্যন্ত দুনিয়ার কোন ইতিহাস জানে না কোন বই পুস্তকে আসে নাই। তাহলে এই ট্রেন কোন ট্রেন দিয়া ওই মুসা ইসলামের বনী ইসরাঈল জাতির উপরে ওই পাহাড়কে তুলে ধরেছিলেন এখন সকল হতবা সকলে সেখানে স্তব্ধ হয়ে গেছে নিথর হয়ে গেছে ব্রেন সেখানে ড্যামেজ হয়ে গেছে সকলের কথা একটা সেটা আল্লাহর মহাশক্তি ছাড়া কিছু না।